দাবিতে আজও রাজপথে আন্দোলনকারীরা হাইকোর্টের রায় স্থগিত হয়নি শুনানি মূল কর্মবিরতিতে আজও অজল পাবলিক বিশ্ববিদ্যালয়গুলো শিক্ষক নেতাদের সঙ্গে বৈঠক হয়নি ওবায়দুল কাদেরের আবারও জামিনের মেয়াদ বাড়ল ডক্টর ইউনুসের পরবর্তী শুনানি চোদ্দই আগস্ট প্রতারণা শেষ নিয়ে ইভ্যালি ভ্যালি রাসেলের গ্রাহকের টাকা ফেরত না দিতে নতুন কৌশল বাল্য বন্ধুদের সঙ্গেও প্রতারণা এবং যুক্তরাজ্যে সাধারণ নির্বাচনে ভোট গ্রহণ শুরু চলবে স্থানীয় সময় রাত দশটা পর্যন্ত প্রতিদ্বন্দ্বিতা করছেন চৌত্রিশ বাংলাদেশি বংশোদ্ভূত শিরোনাম সংবাদ সঙ্গে ইশরাত এবারে বিস্তারিত সরকারি চাকরিতে কোটা বাতিলের আজও উত্তাল দেশের বিশ্ববিদ্যালয়গুলো নিজ বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে বিক্ষোভ মিছিল করে দাবি তুলে ধরছেন তারা সরকারি চাকরিতে বৈষম্যমূলক কোটা বাতিল সহ চার দফা দাবি তাদের কোটার কারণে চাকরি পেতে বৈষম্যের শিকার হওয়ার দাবি আন্দোলনরত শিক্ষার্থীদের সহকর্মীদের তথ্যচিত্রে শুভশ্রী রায়ের সরকারি চাকরিতে কোটা বাতিলের দাবিতে আবার উত্তাল দেশের সর্বোচ্চ বিদ্যাপীঠগুলো স্লোগান মিছিল মিটিংয়ে দাবি আদায়ে কঠোর অবস্থানে শিক্ষার্থীরা বৃহস্পতিবার সকাল এগারোটা থেকে কোটা বাতিলের দাবিতে ঢাকা বিশ্ববিদ্যালয় থাকেন শিক্ষার্থীরা পরে দুপুর বারোটায় থেকে বিক্ষোভ মিছিল নিয়ে শাহবাগ মোড়ে জড়ো হয়ে সড়ক অবরোধ করেন তারা এ সময় উচ্চ আদালতের বহাল রাখা রায় প্রত্যাহার করে সরকারি চাকরিতে কোটা প্রত্যাহারের দাবি জানান আজকে হাইকোর্টের রায় হয়ে গিয়েছে যে মুক্তিযোদ্ধা কোটা ছিল তিরিশ পার্সেন্ট সেটা আছে আমরা এরকম অযৌক্তিক সিদ্ধান্ত মানি না আমরা সেজন্য এখন রাজপথে আছি বৈষম্য বিরোধী একটা সমাজ গঠিত হোক যেখানে সবাই সমান অধিকার পাক চাকরির ক্ষেত্রে সব ক্ষেত্রে দাবি না মানা পর্যন্ত আন্দোলন চলবে একই দাবিতে এদিন বৃষ্টি উপেক্ষা করেই ঢাকা রাজশাহী মহাসড়কে নেমে বিক্ষোভ করেন রাবি শিক্ষার্থীরা এর আগে সকাল দশটায় বিশ্ববিদ্যালয় সিনেট ভবন সংলগ্ন প্যারিস রোডে ছোট ছোট মিছিল নিয়ে সমাবেত হতে দেখা যায় তাদের এ সময় বিভিন্ন স্লোগান দিয়ে নিজেদের দাবি তুলে ধরেন আন্দোলনরত শিক্ষার্থীরা বৃহস্পতিবার বেলা বারোটায় কোটা বাতিলের দাবিতে বরিশাল বিশ্ববিদ্যালয়ে গ্রাউন্ড ফ্লোরে অবস্থান নেয় শিক্ষার্থীরা পরে বরিশাল পটুয়াখালী মহাসড়ক অবরোধ করে তারা আন্দোলনরত শিক্ষার্থীরা জানান কোটার কারণে দেশসেবার সুযোগ থেকে বঞ্চিত হচ্ছে মেধাবীরা বিরূপ আবহাওয়ার মধ্যেই দ্বিতীয় দিনের মতো ময়মনসিংহে কোটা বাতিলের দাবিতে আন্দোলন নামেন চাকরি প্রার্থীরা সকালে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ে বিভিন্ন সড়কে বিক্ষোভ কর্মসূচি ও সমাবেশ করেন তারা কোটা বাতিলে দাবি আদায়ে কঠোর দেন আন্দোলনকারীরা এ নিয়ে আরো জানাতে রাজধানীর শাহবাগ থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী জান্নাতুল মোহনা মোহনা কি বলছেন শিক্ষার্থীরা এবং নতুন কোন কর্মসূচি আছে কিনা জানাবেন নতুন করে কর্মসূচি তারা এগারো জানাইনি তবে তারা জানিয়েছেন তারা এই আন্দোলন অনির্দিষ্টকালের জন্য করবেন এবং কোটা সংস্কার যে আন্দোলন রয়েছে সেই কোটা সংস্কার আন্দোলনটি কিন্তু তারা চালিয়ে যাবেন বলে জানিয়েছেন এবং আপনি জানেন যে কোটা সংস্কার আন্দোলনে যে বিষয়টি সেটা শুরু হয়েছিল গত পাঁচ জুনে যে হাইকোর্ট থেকে যে রায়টি প্রকাশ পায় সেই রায়ের পর থেকে কিন্তু এই আন্দোলন তারা শুরু করেন এবং আজকে কিন্তু জানা যায় যে মুক্তিযোদ্ধা কোঠা পুনর্বহালের রায় কিন্তু আপাতত বহাল আছে আর আপনারা জানেন যে সরকারি চাকরির প্রথম ও দ্বিতীয় শ্রেণীতে মুক্তিযোদ্ধা কোটা পদ্ধতি বাতিলের সিদ্ধান্ত অবৈধ ঘোষণা করে হাইকোর্টের রায় আর কি বহাল রেখেছেন আপাতত বহাল রেখেছেন আপিল বিভাগ একই সঙ্গে পূর্ণাঙ্গ রায় প্রকাশ হলে রাষ্ট্রপক্ষকে লিফট টু আপিল অর্থাৎ নিয়মিত আপিল করতে বলেছেন আদালত এছাড়া পাশাপাশি মামলার শুনানির মুলতবি রাখা হয়েছে তো বৃহস্পতিবার মানে অর্থাৎ আজকে আজকে কিন্তু প্রধান বিচারপতি ওবায়দুল হাসানের নেতৃত্বে ছয় বিচারপতির আপিল বেঞ্চ এই আদেশ দেন শুনানিতে জানা যায় যে আপিল বিভাগ রাষ্ট্রপক্ষের উদ্দেশ্যে বলেন হাইকোর্টের রায় যেভাবে আছে সেভাবে থাকুক রায় প্রকাশ হলে তখন আর কি নিয়মিত আপিল দায় করা হবে তো তখন আর কি শোনা হবে তো এই কথা এই এই সংবাদার পরে কিন্তু ক্ষোভে ফেটে পড়েন শিক্ষার্থীরা যারা সংস্কার আন্দোলনের সাথে জড়িত আছেন তারা সকাল থেকেই কিন্তু এই আন্দোলন চালিয়ে যাচ্ছেন এবং সকালে তারা ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় লাইব্রেরির সামনে জড়ো হন জড়ো হয়ে তারপর তারা বিভিন্ন হলে যান এবং শোনা যায় যে বিভিন্ন হলে ছাত্রলীগের যারা হল ক্যান্ডিডেট রয়েছেন তারা ছাত্রদেরকে গোটা আন্দোলনে অংশগ্রহণ করতে বাধা দিচ্ছে বাধা দেওয়ার জন্য বাধা দেওয়ার জন্য মানে বাধা দিতে আট আটকে রাখে হলের ভেতরে এবং অনেক ছাত্রদেরকে হল থেকে বের হয়ে গোটা আন্দোলনে অংশগ্রহণ করতে মানা করা হয় এটা শোনা যায় তখন আর কি ছাত্ররা জানান এবং তখন আন্দোলনকারীরা তাদেরকে নিয়ে আন্দোলনকারীরা তাদেরকে বের করতে সূর্য হলে সহ বিভিন্ন হলের সামনে দিয়ে বিভিন্ন হলের সামনে দিয়ে যান তো আপনারা দেখতে পাচ্ছেন এই মুহূর্তে শাহবাগের যে অবস্থা শাহবাগ কিন্তু উত্তাল আন্দোলনকারীদের স্লোগানে আন্দোলনকারীদের গানে এবং আন্দোলনকারীদের যে কর্ম 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 কর্মসূচি আছে সেই কর্মসূচিতে কিন্তু পুরো হয়ে আছে কিছুক্ষণ আগে বৃষ্টি হয়েছিল তারা স্লোগানে বলছিল ঝড় বৃষ্টি যাই হোক না কেন তারা এই আন্দোলন থামাবে না এই আন্দোলন চালিয়ে যাবে বলে তারা আমাদেরকে জানান এবং 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 এই মুহূর্তে কিন্তু দেখছেন যে অনেক মানুষ পায়ে হেঁটে তারা চলাচল করছে অনেক মানুষ যারা আছেন তারা অনেক মানুষ পায়ে হেঁটে কিন্তু এখানে ভোগান্তিতে পড়ে জনভোগান্তিতে পড়েছেন এবং সেই জনভোগান্তিতে পড়ার ফলে কিন্তু তারা আর কি বা জানাচ্ছেন যে আন্দোলনকারীরা আন্দোলনের এই 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 কর্মসূচির কারণে তারা ভোগান্তিতে পড়েছে এবং বাস পাচ্ছে না রাস্তায় তো এই ছিল শাহাবাদ চত্বর থেকে আমার কাছে সর্বশেষ সংবাদ মোহন আপনাকে ধন্যবাদ এদিকে রেললাইন অবরোধ করে সরকারি চাকরিতে কোটা বাতিলের দাবিতে আন্দোলন করছেন চাকরি প্রার্থীরা সেই সঙ্গে বরিশাল বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদেরও চলছে আন্দোলন কর্মসূচি আরও জানাতে এই মুহূর্তে ময়মনসিংহ বরিশাল থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী ইলিয়াস আহমেদ ও শফিক মুন্সি প্রথমে যাচ্ছে ময়মনসিংহে ইলিয়াস শিক্ষার্থীরা কোথায় রেললাইন অবরোধ করেছে এবং কি বলছেন তারা কোটা পদ্ধতি বাতিলের দাবিতে দ্বিতীয় দিনের মধ্যে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা কিন্তু রেলপথ অবরোধ করেছেন অর্থাৎ তারা বিশ্ববিদ্যালয়ের জব্বারের মূল রেলপথ অবরোধ করে একটি ট্রেন কিন্তু তারা আটকে রেখেছেন এবং প্রায় এক ঘন্টা ধরে সেই অবরোধ কর্মসূচি চলছে এবং এই কর্মসূচিতে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা কিন্তু তারা অংশগ্রহণ করেছেন এবং তারা বলছেন যে এই কোটা পদ্ধতি যতদিন না পর্যন্ত বাতিল হবে ততদিন কিন্তু তাদের যে আন্দোলন সেই আন্দোলন কিন্তু তাদের চলতেই থাকবে এবং আন্দোলন কঠোর থেকে কঠোরতম হবে সেই বিষয়টি কিন্তু শিক্ষার্থীরা বলছিলেন আমরা দেখেছি অবরোধের কারণে কিন্তু সাধারণ যাত্রী যারা আছেন এবং এখানকার সাধারণ বাসিন্দা যারা তারা কিন্তু অনেকটাই ভোগান্তির মধ্যে পড়েছেন এবং তারা বলছেন যে সরকার তাদের যে দাবিটি সেটি আসলে যুক্তযুক্ত দাবি এবং সেই দাবিটি মেনে নিলেই কিন্তু শিক্ষার্থীরা ক্লাস পরীক্ষা রেখে তাদের যে রাস্তায় সেটি কিন্তু তাদের রাস্তায় নামতে হয় না সেই বিষয়টি বলছিলেন অর্থাৎ ঢাকা থেকে ময়মনসিংহ হয়ে জামালপুরগামী এক্সপ্রেস আন্তনগর ট্রেনটি সেটি কিন্তু এক ঘন্টা ধরে আটকা আছে জপারের মোড় এবং শিক্ষার্থীদের বাধার মুখে কিন্তু ট্রেন ট্রেনটি তামিয়ে রাখা হয়েছে এবং শিক্ষার্থীরা বলছেন তাদের তারা যদি কোনো আশ্বস্ত না হন অর্থাৎ তারা কিন্তু এই রেলপথ অবরোধ করেছে সেটি কিন্তু সন্ধান আগাত চলবে সেই বিষয়টি কিন্তু শিক্ষার্থীরা বলছিলেন আমরা একজন শিক্ষার্থীর সঙ্গে একটু যুক্ত হব জানতে চাই গতকালকেও আপনারা রেলপথ অবরোধ করেছিলেন আজ আসলে কতক্ষণ নাগাদ এই রেলপথ অবরোধ থাকবে আজকে মহামান্য হাইকোর্ট আজকে মহামান্য হাইকোর্ট আমাদের যে শূন্যটা পিছিয়ে আমাদের সারা বাংলার ছাত্র সমাজের ভিতরে আগুন লাগিয়ে দিয়েছে অর্থাৎ এই এই যে শুনানিটা এটা যদি দ্রুত নিষ্পত্তি না হয় তাহলে আমরা আরো দুর্বার থেকে দুর্বার আন্দোলন গড়ে তুলব এবং আমাদের এই ট্রেন অবরোধ আন্দোলন কালকে ছিল আজকে চালু আছে এবং আমাদের আন্দোলনের দাবি আদায় না হওয়া পর্যন্ত আমাদের এই আন্দোলন চলতে থাকবে এবং আমি মহামান্য হাইকোর্টের কাছে অনুরোধ করব যে সংবিধান অনুযায়ী অর্থাৎ সংবিধান অনুযায়ী সম বৈষম্য ব্যতীত অর্থাৎ আমাদের যে সিস্টেম আছে সবার জন্য যে সমান অধিকার এইটা যতদিন পর্যন্ত প্রতিষ্ঠান না হবে আমাদের আন্দোলন সারা বাংলার সমস্ত ছাত্র সমাজের আন্দোলন চালু থাকবে এবং আমি আমি সারা বাংলার সমস্ত শিক্ষার্থীদেরকে এই আন্দোলনে অংশগ্রহণ করার জন্য অনুরোধ করছি এবং আপনারা যারা সাংবাদিক ভাইরা আছেন তাদেরকে আমাদের সহযোগিতা করার জন্য অনুরোধ করছি হ্যাঁ ধন্যবাদ আসলে শিক্ষার্থীরা কিন্তু ক্ষুব্ধ এবং তারা বলছিলেন তাদের এই কুটা পদ্ধতি বাতিল না হওয়া পর্যন্ত তাদের যে আন্দোলন থাকবেন সেই বিষয়টি কিন্তু তারা উপরে দেখেছি শিক্ষার্থীরা এক ক্যাম্পাসে কিন্তু তারা বৃত্তি পেয়েছে এবং দুপুর একটার দিকে দোকানের রেল অভরোধ করে তারা আন্দোলন আর কিন্তু এই ছিল আমার কাছে মনে থেকে রেল সত্তর খেয়ে প্রচেষ্টা এক ওটা বিরোধী আন্দোলনের আরো কত জানতে আমরা এখন চলে যাব বরিশালে সেক্ষেত্রে সহপর্বে সফেক্ষ পৌঁছে ইলিয়াস বরিশাল বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা কিন্তু বরিশাল পটুয়াখালী মহাসড়ক যে সড়ক দিয়ে বরিশালের সাথে পার্শ্ববর্তী যে তিন জেলা ঝালকাঠি বরগুনা পটুয়াখালী তিন জেলা মানুষ যাতায়াত করে সেই মহাসড়কটি কিন্তু অবরোধ করে রেখেছে এবং আমরা দেখাতে পারছি তারা অবরোধ করে আগঙ্গালিয়ে মোহর মোহ স্লোগানের মাধ্যমে তারা বর্তমান সরকারি চাকরিতে যে নিয়োগ প্রক্রিয়া বিদ্যমান কোটা পদ্ধতি সেই কোটা পদ্ধতির পরিবর্তন এবং সংস্কারের দাবিতে আন্দোলন করে যাচ্ছে এবং তাদের এই আন্দোলন নাকি কঠোর থেকে কঠোরতর হবে বলেই আমাদেরকে আসলে জানিয়েছে তারা কিন্তু বরিশাল পটুয়াখালী দুই পাশেই আসলে তারা অবরোধ করে আছে এবং অনেকে কিন্তু কাপনের কাফন করে আসলে তারা এই আন্দোলনে আছে আমরা একটু কাছে আজকে আমাদের আপনাদের কর্মসূচি কি কি আছে আজকে আমরা

কমিয়ে না আনবে ততদিন পর্যন্ত আসলে তারা এই আন্দোলন চালিয়ে যাবে এবং তাদের এই আন্দোলনের ফলে কিন্তু বরিশিয়াল পটুয়াখালী মহাসড়ক একদমই বন্ধ হয়ে গেছে এবং সড়কের দুই পাশে বিশেষ করে আমার পাশে আছে দপদপিয়া সেতু এবং আরেকটি পাশে আছে যে দুই সেতু দুই সেতু পার্শ্ববর্তী দুই জায়গায় প্রচুর আসলে বাস ট্রাক সহ অন্যান্য যে গণপরিবহন সেই জ্যাম লেগে আছে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী আসলে বিষয়টি নিয়ে কাজ করছে তারা কিন্তু এই গাড়িগুলোকে দিয়েছে যাতে কোনোভাবে উত্তেজিত শিক্ষার্থীরা কোনো পিকেটিং বা অন্যান্য কোনো কারণে কোনো গাড়ির যানবাহনের ক্ষতি না করতে পারে সেই ব্যাপারটিও কিন্তু আসলে দেখছে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী আমরা বরিশাল বিশ্ববিদ্যালয় প্রশাসনের সাথেও কথা বলেছিলাম তারা জানিয়েছে যে এই আন্দোলনরত শিক্ষার্থীদের সাথে তারা আসলে কথা বলার চেষ্টা করছে তাদেরকে কোনোভাবে শান্ত করা যায় কিনা সেই বিষয়টি দেখছে কিন্তু আন্দোলনরত শিক্ষার্থীদের এক দাবি যে তাদের যে চারটি দাবি ছিল যার মধ্যে অন্যতম হচ্ছে মুক্তিযোদ্ধা কটা চাকরিতে কমিয়ে আনা এবং মেধাবীদের আসলে অতিরিক্ত সুযোগ দেওয়া তো সেই জায়গাটা আসলে নিশ্চিত না হওয়া পর্যন্ত তারাই আন্দোলন চালিয়ে যাবে বলেই আমাদেরকে জানিয়েছে এই ছিল বরিশাল বিশ্ববিদ্যালয় থেকে চলমান যে কোটা পদ্ধতি সংস্কারের আন্দোলন সে ব্যাপারে সর্বশেষ আপনাদের ধন্যবাদ দর্শক কোটা বাতিল নিয়ে শিক্ষার্থীদের দাবির বিষয়ে জানাচ্ছিলেন আমাদের সহকর্মীরা সরকারি চাকরিতে সরাসরি নিয়োগের ক্ষেত্রে মুক্তিযোদ্ধা কোটা বাতিলের পরিপত্র অবৈধ ঘোষণার রায় স্থগিত হয়নি হাইকোর্টের দেয়া রায় স্থগিত চেয়ে রাষ্ট্রপক্ষের করা আবেদনের শুনানি মুলতবি হয়েছে পদ্ধতি বাতিলের সিদ্ধান্ত অবৈধ ঘোষণা করে হাইকোর্টের রায় বহাল থাকবে কিনা এ বিষয়ে আপিল বিভাগের চূড়ান্ত শুনানি আজ হওয়ার কথা ছিল গেল নয় জুন প্রথম ও দ্বিতীয় শ্রেণীর সরকারি চাকরিতে মুক্তিযোদ্ধা কোটা পদ্ধতি বাতিলের সিদ্ধান্ত অবৈধ ঘোষণা করে হাইকোর্টের রায় স্থগিত না করে আপিল বিভাগে নিয়মিত বেঞ্চে শুনানির জন্য পাঠিয়ে দেন চেম্বার আদালত এদিন রাষ্ট্রপক্ষে শুনানি করেন অ্যাটর্নি জেনারেল এ এম আমিন উদ্দিন দাবি সর্বাত্মক আন্দোলন অব্যাহত রেখেছেন দেশের পাবলিক বিশ্ববিদ্যালয়ের শিক্ষক কর্মকর্তা কর্মচারীরা আন্দোলনের ফলে স্থবির হয়ে পড়েছে ঢাকা বিশ্ববিদ্যালয় সহ অন্যান্য ক্যাম্পাসের কার্যক্রম এদিকে আজ দুপুরে শিক্ষক নেতাদের সাথে ওবায়দুল কাদেরের বৈঠক হওয়ার কথা থাকলেও তা বাতিল হয়েছে ফলে হতাশ শিক্ষক নেতারা মাজরুল ইসলামকে সঙ্গে নিয়ে বিস্তারিত জানাচ্ছেন জুবাই রাজদিন প্রত্যয় স্কিমের প্রজ্ঞাপন বাতিলের দাবিতে অচল হয়ে পড়েছে দেশের পাবলিক বিশ্ববিদ্যালয়গুলো শিক্ষকদের এই আন্দোলনে যোগ দেয় কর্মকর্তা কর্মচারীরাও এমন পরিস্থিতিতে শিক্ষক নেতাদের সঙ্গে আওয়ামী লীগের ক্ষমতাসীন সাধারণ সম্পাদক যে বৈঠক হওয়ার কথা ছিল তা স্থগিত করা হয়েছে বৈঠক কবে হবে এ নিয়েও তৈরি হয় ধোয়াশা আমরা চেয়েছিলাম যে আমাদের সেতুমন্ত্রী আমাদের কাদের সাহেব এবং শিক্ষামন্ত্রী যদি একসাথে বসতেন তাহলে যদি অর্থমন্ত্রীর সাথে থাকতেন তাহলে আমার মনে হয় জিনিসটা আরও ভালো হতো তো দেখা যাক আমরা আমাদের আন্দোলনও চালিয়ে যাচ্ছি আমাদের যে পর্ব পূর্ববর্তী কর্মসূচি যেটা আছে সেটা অব্যাহত থাকবে শিক্ষকদের ওপর যারা পরিকল্পিতভাবে এই অন্যায় সিদ্ধান্ত চাপিয়ে দিয়েছেন তাদের সমালোচনাও করেন শিক্ষক নেতারা সব জায়গাতে লেখা আছে দুই হাজার দশ সালে শিক্ষা দিতে লেখা আছে যে এদের আলাদা মর্যাদা দিতে হবে আমাদেরকে সেটা আমাদের কাছে ডকুমেন্ট আছে তা না করে ওনার ধ্বংস করে যাচ্ছেন আমাদের স্পষ্ট গতকাল আমরা মিটিং করেছি সারা বাংলাদেশের সব ইউনিভার্স পাবলিক ইউনিভার্সিটির প্রতিনিধি ওখানে ছিলেন স্পষ্ট জানিয়ে দিয়েছেন আমাদেরকে অবশ্যই প্রত্যয় স্কিমের বাইরে নিয়ে আসতে হবে স্পষ্ট এটা নিয়ে আলোচনার কিছু নাই আন্দোলনে সাধারণ শিক্ষার্থীদের উদ্বিগ্ন না হওয়ার আহ্বান জানান শিক্ষকরা যে আমরা যে ক্ষতিটা এখন হচ্ছে ছাত্রছাত্রীদের আমাদের সেই সুযোগ আছে যে আমরা এটা পুষিয়ে নিতে পারবো আমরা ছুটির দিনে ক্লাস নিব আমরা এক্সট্রা ক্লাস নিব যেটা আমরা করোনাতে করেছি বা অন্যন্য ইমার্জেন্সি অবস্থায় আমরা করেছি বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরা সেটা প্রমাণ করেছে যে আমরা পারি সেটা এবং আমরা সেই ব্যাপারে সন্তুষ্ট আছি চলমান শিক্ষকদের আন্দোলন কবে অবসান হবে এবং ক্লাস পরীক্ষা চালু হবে তা নিয়ে চিন্তিত সাধারণ শিক্ষার্থীরা জুবায়ের রাজিন টিভি ঢাকা এ নিয়ে আরো জানাতে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী মাজারুল ইসলাম আহ চার দিন ধরে কিন্তু বিশ্ববিদ্যালয় অচল এ নিয়ে শিক্ষার্থীরা কি বলছেন এবং আন্দোলনকারী শিক্ষকদের বক্তব্য কি ধন্যবাদ আপনি যেমনটা বলছিলেন যে দেশের পাবলিক বিশ্ববিদ্যালয়গুলোতে এক ধরনের অস্থিরতা বিরাজ করছে ঢাকা বিশ্ববিদ্যালয় কিন্তু তার ব্যতিক্রম না গত চার দিন থেকে দেশের শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে এক ধরনের অস্থিরতা করছে এবং ক্লাস এবং পরীক্ষা শূন্য একাডেমিক প্রশাসনিক সমস্ত কার্যক্রম কিন্তু বন্ধ এবং সাধারণ শিক্ষার্থীরা আপনি যেমনটা বলছিলেন সাধারণ শিক্ষার্থীরা কিন্তু উদ্বিগ্ন এবং আপনি জানেন যে সাধারণ শিক্ষার্থীরা ক্লাস পরীক্ষা না হয় বিশেষ করে যারা নতুন শিক্ষার্থী আছেন তারা কিন্তু উদ্বিগ্ন এবং তারা বলছেন যে শিক্ষা জীবনের শুরুতেই এই ধরনের আন্দোলনের মুখে পড়াটা তাদের জন্য সত্যিই দুঃখজনক এবং হতাশাজনক তবুও তারা প্রত্যাশা করছেন শিক্ষকরা তাদের ক্লাসে ফিরবেন আপনাকে একটি কথা বলে রাখি আজকে কিন্তু ওবায়দুল কাদের সাথে শিক্ষক নেতাদের বৈঠক হওয়ার কথা ছিল কোন অনিবার্য কারণবশত সেই বৈঠকটি কিন্তু স্থগিত করা হয়েছে এই বৈঠকটি কিন্তু এক ধরনের ধোয়াশা তৈরি হয়েছে আসলে কি অনিবার্য কারণবশত স্থগিত করা হয়েছে কিনা বা আসলেও আউদু শিক্ষকদের সাথে সরকারের বসার এই মুহূর্তে পরিকল্পনা আছে কিনা এমন ধরনের প্রশ্ন কিন্তু উঠছে এর মধ্যে কিন্তু শিক্ষক নেতারা যেটি বলছেন যে তারা আশার আলো দেখেছিলেন যে এর মাধ্যমে হয়তো বা দ্রুতই তারা ক্লাসে ফিরে যাবেন কিন্তু যখন

তিরিশে জুন যারা শিক্ষক হিসেবে জয়েন করেছেন তাদের যে সুযোগ সুবিধা থাকবে পহেলা জোড়াই যারা জয়েন করছেন তাদের কিন্তু সেই সুযোগ সুবিধা থাকবেন না মূলত কেনই এই প্রত্যম স্কিমের তারা বিরোধিতা করছে আমরা শিক্ষকদের প্রশ্ন করেছিলাম মোটা দাগে তারা কিছু সমস্যা কাখানা ফাইন্ড আউট করেছে তার হচ্ছে সবচেয়ে যে জিনিসটি তারা তুলে ধরেছেন সেটি হচ্ছে একজন শিক্ষক যখন অবসরে যেতেন তখন কিন্তু তারা প্রায় আশি লাখ টাকার উপরে তারা হচ্ছে গ্রাচুইটি ভাতা পেতেন এককালীন পেনশন সুবিধা যেটাকে বলা হয় বিদ্যমান যেটি প্রত্যয় স্কিম চালু হয়েছে সেখানে কিন্তু এককালীন ভাতা বলতে কিছু থাকবে না এবং তারা বলছেন যে তাদের আগে যে পেনশন ব্যবস্থা সেখানে কিন্তু তাদের মূল বেতন থেকে কোনো টাকা কেটে নেওয়া হতো না এবং যার ফলশ্রুতিতে কিন্তু তারা খুবই ভালোভাবেই তাদের ভবিষ্যৎ অর্থাৎ যখন তারা বৃদ্ধ বয়সে থাকবেন তখন কিন্তু তারা সেখান থেকে সুবিধাগুলো পেতেন কিন্তু বর্তমান প্রত্যয় স্কিম চালু হওয়ার পরে তাদের মূল বেতন থেকে দশ পার্সেন্ট কেটে নেওয়া হবে আর কিছু অংশ সরকার থেকে দেওয়া হবে বা প্রতিষ্ঠানগুলো থেকে দেওয়া হবে যেটা সত্যিকার অর্থেই তারা একটা বৈষম্য শিকার হবেন এবং অর্থ মন্ত্রণালয় এবং পেনশন কর্তৃপক্ষের তারা তীব্র সমালোচনা করেছেন সাধারণ শিক্ষার দিকে তারা জিম্মি করছেন কিনা এমন প্রশ্ন আমরা তারা তাদেরকে করেছিলাম তারা বলছে যে শিক্ষার দিকে তারা জিম্মি করছেন না ভবিষ্যতে তাদের এই শিক্ষকতা পেশায় তারা আসবেন এটা ভেবেই কিন্তু তারা তাদের জন্য আন্দোলন করছেন সব মিলিয়ে অচল অবস্থা কাটেনি কবে কাটবে সেটা নিয়ে কিন্তু এক ধরনের অনিশ্চয়তা তৈরি হয়েছে চলমান আন্দোলন এভাবে চলতে থাকলে নিশ্চয়ই সাধারণ শিক্ষার্থীরা ক্ষতিগ্রস্ত হবেন এমনটাই কিন্তু সাধারণ শিক্ষার্থীরা আমাদেরকে জানিয়েছে এই ছিল ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে শিক্ষকদের আন্দোলন সম্পর্কিত আমার কাছে সর্বশেষ তথ্য মাঝার আপনাকে ধন্যবাদ দর্শক ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে যুক্ত হয়েছিলেন আমাদের সহকর্মী শ্রম আইন লঙ্ঘনের মামলায় ড মোহাম্মদ ইউনুজ সহ চার আসামির জামিনের মেয়াদ পঞ্চমবারের মতো বাড়িয়েছেন শ্রম আপিল ট্রাইব্যুনাল আগামী চোদ্দ আগস্ট পর্যন্ত তাদের জামিনের মেয়াদ বাড়ানো হয়েছে বিস্তারিত জানাচ্ছেন আহাদ চৌধুরী শ্রম আইন লঙ্ঘনের অভিযোগে কলকারখানা ও প্রতিষ্ঠান পরিদর্শন অধিদপ্তরের করা মামলায় গ্রামীণ টেলিকমের চেয়ারম্যান মোহাম্মদ ইউনুস সহ চারজনকে ছয় মাস করে বিনাশ্রম কারাদণ্ড এবং প্রত্যেককে ত্রিশ হাজার টাকা অর্থদণ্ড দিয়ে গেল এক জানুয়ারি রায় দেয় ঢাকার তৃতীয় শ্রম আদালত এরপর পঞ্চমবারের মতো জামিনের মেয়াদ বাড়ল ডক্টর ইউনুসের শ্রম আপিল ট্রাইব্যুনালের ভারপ্রাপ্ত চেয়ারম্যান সিনিয়র জেলা ও দায়রা জজ এম এ আওয়াল জামিনের মেয়াদ বাড়িয়ে আদেশ দেন মামলায় ডক্টর মোহাম্মদ সহ চার আসামির জামিনের মেয়াদ আগামী চোদ্দই আগস্ট পর্যন্ত বাড়ানো হয়েছে অত্যন্ত আইনগতভাবে দৃষ্টিটা দেখেছেন এবং যেহেতু আমাদের অধিকার আছে সেই অধিকার হিসাবে আগামী চোদ্দ তারিখ আট পর্যন্ত আমাদের সময় দিয়েছেন আর পাশাপাশি আমরা কোর্টের কাছে আরেকটা আবেদন করেছি আমাদের পূর্ণাঙ্গ জামিন দেওয়ার জন্য তার কারণ হিসাবে আমরা উল্লেখ করেছি আপিল আদালতে কখনো আসামের উপস্থিতি লাগে না পরবর্তী ধার্য তারিখে যদি উনি কোনো আদেশ আনতে না পারে আপিল বিভাগ থেকে তাহলে আপিলটা যেন শুনানির জন্য ধার্য থাকে আদালত সে মর্ভে ওনাকে চোদ্দই অগাস্ট পর্যন্ত জামিন দিয়েছেন এবং চোদ্দই অগাস্ট উনি যদি আপিল দায়ের করে কিছু আনতে পারে তো ভালো আর যদি আনতে না পারে আপিল শুনানি হবে শুনানি শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে ডক্টর ইউএস বলেন তার বিরুদ্ধে যে অভিযোগগুলো আনা হয়েছে সেগুলো তদন্তের বিষয় বিতর্কের বিষয় নয় তার দিকক্ষার্থে সবকথাই হলো আমার বিরুদ্ধে অভিযোগ আমি টাকা পাচার করেছি বিদেশে বহু প্রতিষ্ঠান করেছি ট্যাক্স ফাঁকি ডি ইত্যাদি ইত্যাদি এটা আমরা চান এগুলো হলো তদন্তের বিষয় বিতর্কের বিষয় এটা আইন আদালতের বিষয় বিচার বিভাগের বিষয় এখানে বিতর্কের কি আছে বা ডায়ালগের কি আছে আমি তো কিছু পেলাম না ডক্টর ইউনুস ছাড়া সাজাপ্রাপ্ত অপর তিনজন হলেন গ্রামীণ টেলিকমের সাবেক ব্যবস্থাপনা পরিচালক আশরাফুল হাসান পরিচালক নূরজাহান বেগম ও মোহাম্মদ শাহজাহান আহাদ চৌধুরী দেশ টিভি ঢাকা সংবাদ দুপুরে আরও থাকছে সোমবারের পাশে দাঁড়িয়ে থাকেন দেখি যে আমার বন্ধু রোমন শুয়ে থেকে এরকম করে আসতেছে আমার দিকে দুই তিনজন দৌড় আসার সঙ্গে আমি দৌড় মারি পেশলে যে দুইজন ছিল সে দুইজনকে গুলি করে ফেলে নির্মমভাবে হত্যা করা হয় বগুড়ায় দিনে দুপুরে ঘটছে খুনের ঘটনা ছয় মাসে তেত্রিশ মামলা গ্রেপ্তার হলেও আসছে না নিয়ন্ত্রণে গ্রাহকের পাওনা টাকা ফেরত না দিয়ে ফ্লাইট এক্সপার্ট সহ নামে বেনামে বহু কোম্পানিতে বিনিয়োগ করেছেন ইভ্যালের সিইও রাসেল চার বছর আগে কাছের পরিচিত বন্ধুদের কাছ থেকেও লভ্যাংশ ও মালিকানা দেওয়ার কথা বলে কয়েক কোটি টাকা হাতিয়ে নেয়ার পর নিয়েছেন পোলটি নতুন করে অর্ডারে পণ্য নিয়েও নানা ভেলকিবাজির অভিযোগ গ্রাহকদের ইভ্যালের নতুন প্রতারণা নিয়ে সাদাত নিষাদের দুই পর্বের ধারাবাহিকের আজ থাকছে প্রথম পর্ব প্রতারণায় নিজ বন্ধুকেও ছাড়েননি ইভ্যালির সিইও মোহাম্মদ রাসেল রাসেলের ঘনিষ্ঠ বন্ধুদের একজন মনিরুল হাসান সবুজ বন্ধুর বিপদে দু হাজার একুশ সালে মনিরুল সহ কয়েকজন তার হাতে তুলে দেন কয়েক কোটি টাকা যার মধ্যে সবুজেরও রয়েছে এক কোটি তেষট্টি লাখ টাকা চলতি বছর বিগ ব্যাংক অফার নিয়ে নতুন করে ইভালি চালুর সময়ও রাসেলের পাশে ছিলেন মনিরুল তার কোম্পানি রূপসা কনগ্লোমারেট বেশ কিছু পণ্য ইভালি বিগ অফারে পণ্যের বিজ্ঞাপন প্রচার করে শেষ রাসেল মনিরুলের পণ্যগুলো উনিশ লাখ টাকা কিনে নেওয়ার কথা বলে নিজের ওয়ার হাউজে নিয়ে বিজ্ঞাপন প্রচার করলেও কোনো টাকাই দেননি নিজ বন্ধুকে পাওনা ফেরত বন্ধুর কাছ থেকে পাচ্ছেন হুমকি তার আশেপাশে যত ভিউতে যা ক্যাপচার জনে ছিল সবকিছু ছিল রূপসার প্রোডাক্ট প্রথম দিনের মতো করেই সে লাস্ট ডেতেও আমাকে সে ইউজ করছে যে ধরেন আমার প্রোডাক্টগুলো দিয়ে তার ওইখানে ডিসপ্লে করে সুন্দরভাবে করে সে ওখানে লাইভ প্রোগ্রামটা শেষ করে এরপর থেকে আর তার সাথে আমার কখনো কমিউনিকেশন হয় না সে আমার ফোনও পিক করে নেয় মালিকানা দেওয়ার স্বপ্ন দেখিয়ে ইমরান নামে এক ব্যক্তির কাছ থেকে নগদ চুয়াল্লিশ লাখ টাকা সহ নানা পণ্যের অর্ডার মিলিয়ে রাসেল হাতিয়েছেন এক কোটি টাকারও বেশি ছিল বন্ধু এখন শত্রু নাই মানে উনি টোটালি কোনো যোগাযোগ করতেছে না উনি আমাদেরকে এক পর্যায়ে মালিক বানাই দিচ্ছে এখন আমরা মালিক না ফিও নাই ওনাকে তো কোনো মাধ্যমে আমরা খুঁজে পারছি না তারপরেও বিভিন্ন মাধ্যমে যদি টাকা চাইতে যায় উনি বিভিন্ন বাহিনী রাখছে বিভিন্ন সাংবাদিকদের দিয়ে বিভিন্ন প্রশাসনের লোকদের দিয়ে খাবার কাটাচ্ছে দু হাজার একুশ সালের ঊনত্রিশ মে অনলাইন ট্রাভেল এজেন্সি ফ্লাইট এক্সপার্ট কিনে কয়েক কোটি টাকা বিনিয়োগ করে ইভ্যালি তবে রহস্যজনকভাবে বিষয়টি নিয়ে চুপ ফ্লাইট এক্সপার্ট কর্তৃপক্ষ সেটা অবশ্যই ওই সময়ে একটা আমাদের প্রতিবাদমূলক একটা কথা বলার কথা ছিল কিন্তু জিনিসটা যেহেতু তখনও একটা বিজনেস ইয়ে ছিল যে প্রসেসিংয়ে ছিল সো ওটা নিয়ে এই জন্য আমরা দুই পক্ষই আসলে খুব বেশি চিন্তা করিনি যে অ্যাডভান্স ডেভেলপমেন্ট অ্যান্ড হোল্ডিংস লিমিটেডেও বিনিয়োগ আছে ইভ্যালির এই প্রতিষ্ঠানের সিও আরিফার হোসেন ইভ্যালিরই সাবেক চিফ মার্কেটিং অফিসার ইভ্যালির চিফ টেকনিক্যাল অফিসার ওসমান গুনি নাহিদের মাধ্যমে দুবাইয়ে ব্যবসা পরিচালনা করে আসছে রাসেল তো দুবাই আসা যাওয়া করার কারণ হচ্ছে ওখানে সে ব্যবসা সেট করতেছিল নাহিদকে নিয়ে সে ব্যবসা সেট করতেছিল তো এই জন্য আর কি এটা নিয়ে আপনারা আর একটু যদি একটু খোঁজখবর নেন তাহলে আপনারা বের করতে পারবেন মামলা প্রত্যাহারের সত্ত্বে প্রতারণার শিকার গ্রাহকদের অর্থ পরিশোধ করলেও নিরীহ অনেক গ্রাহকেরই দেনা পরিশোধ করছেন না ইভালি অভিযোগের সত্যতা খুঁজতে ইভালির ধানমন্ডি অফিসে দেশ টিভি ওয়েবসাইটে অফিস দেখানো হলেও স্থানীয়রা জানান দীর্ঘদিন ধরেই তালাবদ্ধ ইভালির কার্যালয় সাত আত নিষাদ দেশ টিভি ঢাকা যুক্তরাজ্যে চলছে সাধারণ নির্বাচনের ভোট গ্রহণ বৃহস্পতিবার স্থানীয় সময় সকাল সাতটায় শুরু হওয়া ভোট চলবে রাত দশটা পর্যন্ত নির্বাচনে মূল লড়াই হচ্ছে ঋষি সুনাকের কনজারভেটিভ ও বিরোধী দল লেবার পার্টির স্টারমার্কের মধ্যে সকালে স্ত্রীকে সঙ্গে নিয়ে ভোট দিয়েছেন প্রধানমন্ত্রী ঋষি সুনাক অধিকাংশ জরিপ বলছে দশ চোদ্দ বছর পর ক্ষমতায় আসছে স্টারমার্কে নেতৃত্বাধীন লেবার পার্টি এবার প্রতিদ্বন্দ্বিতা করছেন চৌত্রিশ বংশোদ্ভূত বাংলাদেশি প্রার্থীও আরও জানাচ্ছেন দেওয়ান মুওয়াশিরা হোসেন যুক্তরাজ্যের বাংলাদেশ অধ্যুষিত পপুলার অ্যান্ড লাইম আসনে লেবার পার্টি থেকে এমপি প্রার্থী হয়েছেন বাংলাদেশি বংশভূত আফসানা বেগম স্বতন্ত্র প্রার্থী হিসেবে পূর্ব লন্ডনের এই আসন থেকেই প্রতিদ্বন্দ্বিতা করছেন তার সাবেক স্বামী এহতেসামুল হক একটি আসনে সাবেক দুই স্বামী স্ত্রীর নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতাকে নিয়ে চলছে নানা আলোচনা সমালোচনা তাদের দুজনেরই বাড়ি সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলায় জানা গেছে দুই সালে বিয়ে হয় তাদের এবং দুই বছরের মাথায় এই বিচ্ছেদ ঘটে তবে এ প্রতিদ্বন্দ্বিতাকে নিয়ে তাদের মধ্যে নেই কোনো বিরোধ। এবারের নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছেন চৌত্রিশ বংশভূত বাংলাদেশি প্রার্থী ব্রিটিশ সংবাদ মাধ্যমগুলো বলছে। যুক্তরাজ্যের জাতীয় নির্বাচনে এবার লড়াইয়ে যেসব তারা বিরোধী দল লেবার পার্টি মনোনয়নে নির্বাচনে লড়বেন বর্তমানে ব্রিটিশ পার্লামেন্টের নিম্নকক্ষ কক্ষ হাউস অব কমন্স সদস্য রোশনারা আলী দিক রূপা হক ও আফসানা বেগম সেই সঙ্গে এবার প্রার্থী হয়েছেন রুমি চৌধুরী ও রুফি আশরাফ বুধবার ভোটের গতি প্রকৃতি কেমন হতে পারে তা নিয়ে জরিপ প্রকাশ করেছে দেশটির সংবাদ মাধ্যম দ্য গার্ডিয়ান জরিপ অনুযায়ী এবারের নির্বাচনে দীর্ঘ চোদ্দ বছর পর ক্ষমতায় ফিরতে যাচ্ছে লেবার পার্টি আর জায়গা হারাচ্ছে ক্ষমতাশালীন কনজারভেটিভ পার্টি এই ভরাডুবির পেছনে মূল কারণ হতে পারে দলটির অভিজ্ঞ নেতাদের এবারের নির্বাচনে অংশ না নেওয়া কনজারভেটিভ পার্টির রেকর্ড সংখ্যক পুরনো এমপি এবার আর লড়ছেন না বৃহস্পতিবার স্থানীয় সময় সকাল সাতটা থেকে রাত দশটা পর্যন্ত চলবে এই নির্বাচনের ভোট গ্রহণ হাউস অফ কমন্সের ছয়শ আসনের বিপরীতে বিভিন্ন দল স্বতন্ত্র মিলিয়ে লড়ছেন চার জন প্রার্থী লড়াইটা হবে মূলত কনজারভেটিভ ও লেবার পার্টির মধ্যে তেমন মুবাসিরা হোসেন নিউজ ডেস্ক দেশটিভি আওয়ামী লীগকে ঠেকাতে না পারলে দেশের অস্তিত্ব থাকবে না বলে মন্তব্য করেছেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা সৈয়দ মোয়াজ্জিম হোসেন আলাল আওয়ামী লীগ জোর করে ক্ষমতায় থাকতে গিয়ে দেশের সবাইকে দুর্নীতিবাজ বাড়ানোর চেষ্টা করছে বলে অভিযোগ করেছেন নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্না সরকার এখনও ক্ষমতা থেকে না গেলেও ক্ষমতা ছাড়তে হবে বলেও দাবি তার বিএনপির সাবেক চিফ উইপ ও চেয়ারপার্সনের উপদেষ্টা জয়নুল আব্দিন ফারুকের ওপর পুলিশের হামলার চোদ্দ বছর পার হয়ে গেলেও বিচার না পাওয়ার প্রতিবাদে জাতীয় প্রেসক্লাবের সামনে আয়োজিত প্রতিবাদ সভায় এসব কথা বলেন তারা গণতন্ত্র সাম্য মানবিক মর্যাদা এবং সামাজিক ন্যায় বিচার সেই জায়গা থেকে যোজন যোজন মাইল দূরে রাষ্ট্রকে নিয়ে গেছে আওয়ামী লীগ এদেরকে ঠেকাতে না পারলে এদেরকে প্রতিহত করতে না পারলে বাংলাদেশের অস্তিত্ব বিপন্ন হয়ে যাবে ভারতের সঙ্গে বৈরী সম্পর্ক আমরা কেউই চাই না কিন্তু আমাদের নিজেদের স্বার্থ বিকেিয়ে দিয়ে ভারতের ঋণ আজীবন বলে শোধ করতে হবে এই নীতিতে বাংলাদেশের মানুষ বিশ্বাস করে না আর যে কোনো প্রকারের ক্ষমতা যদি রাখতে হয় তাহলে পুলিশ লাগবে তাহলে সেনাবাহিনী লাগবে তাহলে জনগণের উপরে যারা অত্যাচার নির্যাতন করে যাদের আইনিভাবে অত্যাচার নির্যাতন কিংবা অবিচার সুবিচার কুবিচার করবার ক্ষমতা আছে তাদেরকে হাত করতে হবে খুবই স্পষ্ট এই সরকার পুলিশ বাহিনীকে লালন পালন করেছে আমাদের ক্ষমতায় রাখো বিনিময়ে তোমরা যা খুশি তাই কর দেখছেন সংবাদ দেখছেন সংবাদ দুপুর প্রধানমন্ত্রীর চীন সফরে মহেশখালীতে আরেকটি গ্যাস লাইন ও দুইটি ভাসমান এল করার চুক্তি হতে পারে এতে খরচ হতে পারে এক বিলিয়ন ডলারের মতো বলে জানিয়েছেন বিদ্যুৎ প্রতিমন্ত্রী নসরুল হামিদ আগামী 15 থেকে 16 জুলাইর দিকে সারা দেশে নিরবচ্ছিন্নভাবে গ্যাস সরবরাহ করা যাবে বলে আশা প্রকাশ করেন তিনি বৃহস্পতিবার সচিবালয়ে মন্ত্রনালয়ের সভাকক্ষে বাজেট পরবর্তী সংবাদ সম্মেলনে তিনি এমন তথ্য জানিয়েছেন গ্যাস স্টিলিং আমাদের প্রায় 2.5 থেকে 3 বিলিয়ন ডলার লাগবে আমরা যে প্রকল্প নিছি পেট্রো বাংলা প্রায় তিরিশ হাজার কোটি টাকা পঁয়ত্রিশ হাজার কোটি টাকা অতিরিক্ত চলে গেছে কিন্তু প্রাইস কিন্তু আমাদের ডলার কিন্তু একটা অংশ গ্যাস কিনতে চলে গেছে এটা অনেকে মনে করে না এই যে হঠাৎ বেড়ে গেল হঠাৎ কমে গেল এই চালানিতে কিন্তু বাড়বে কমবে না তো এই জন্য হাইড্রো পাওয়ার বা সোলারে এটা একটা বড় অ্যাডভান্টেজ যে বিশ বছর একই প্রাইস থাকবে স্টার্টিং বগুড়ায় তুচ্ছ ঘটনায় বাড়ছে খুনের ঘটনা জানুয়ারি থেকে জুন পর্যন্ত জেলায় শুধু খুনের মামলা হয়েছে তেত্রিশটি যার মাঝে রয়েছে দুটি জোড়া হত্যাকাণ্ড প্রতিটি খুনের ঘটনায় মামলা ও আসামি গ্রেফতার হলেও নিয়ন্ত্রণে আসছে না পরিস্থিতি তবে সবার চেষ্টায় পরিস্থিতির উন্নতি সম্ভব এমনটাই বলছেন আইন শৃঙ্খলা বাহিনীর সদস্য ও সচেতন নাগরিকরা বগুড়া প্রতিনিধি রায়ের প্রতিবেদন হঠাৎ করেই উত্তরবঙ্গের প্রাণকেন্দ্র বগুড়ায় ঘটছে একের পর এক হত্যাকাণ্ড জানুয়ারি থেকে জুন পর্যন্ত ছয় মাসে জেলায় খুনের ঘটনা ঘটেছে জেলা পুলিশের তথ্য অনুযায়ী বগুড়ায় জানুয়ারিতে হত্যা মামলা হয়েছে সাতটি ফেব্রুয়ারিতে দশ মার্চে চার এপ্রিলে তিন মে মাসে দুই এবং জুনে দুটি জোড়া হত্যাকাণ্ড সহ হত্যা মামলা হয়েছে সাতটি পহেলা জুন আবাসিক হোটেলে সৈনিক স্বামীর হাতে স্ত্রী এবং এগারো মাস বয়সী সন্তানকে গলা কেটে নৃশংসভাবে হত্যার ঘটনা ঘটে কিন্তু কিছুতে গোলাপি বেগম ভুলতে পারছেন না হত্যার শিকার মেয়ে আশামণি ও নাতিকে আর ধর্মের কাছে আমি চাই ন্যায্য বিচার আমার মেয়ের হত্যার বদল হত্যা এবং রাফি খুনের দায় আমি সবাইকে চাই জেলখানা গেল সতেরো জুন ঈদের রাতে বগুড়া শহরের চকরপাড়ায় ঘটে আরেকটি জোড়া খুনের ঘটনা পায়ে বিদ্ধ বুলেট অবস্থায় চোখের সামনে দুই বন্ধুকে কুপিয়ে হত্যার দুর্বিষহ স্মৃতি নিয়ে হাসপাতাল থেকে কিছুদিন আগে বাড়ি ফিরেছেন আবু হোসাইন ওই তোমার পাশে দাঁড়িয়ে থেকে দেখি যে আমার বন্ধু রোমন শুয়ে থেকে এরকম করে আসতেছে হাতের সাহায্য নিয়ে সখনই ওই একটা ওয়ালের পাশে পড়ে যায় সখন আমার আমার দিকে দুই তিনজন দৌড়ে আর সঙ্গে আমি দৌড় মারি প্রথমে গুলিটা আমার ছেলের পায়ে লাগে তিনটা চারটে গুলি পরে তখন আমার ছেলে দৌড় মারে পেছনে যে দুইজন ছিল সে দুইজনকে গুলি করে ফেলে নির্মমভাবে হত্যা করা হয় এছাড়া চলতি বছরে বগুড়া পৌরসভার এক কাউন্সিলর ও কাহালুর এক ইউপি মেম্বারও জড়িয়েছেন হত্যাকাণ্ডে এমন পরিস্থিতিতে আইন শৃঙ্খলা বাহিনীর কার্যক্রম জোরদার এবং মানুষকে আরও ধৈর্যশীল হওয়ার আহ্বান জানিয়েছেন সচেতন নাগরিকরা আমাদের উচিত পরিবারের উচিত প্রত্যেকটা বাচ্চাদেরকে যে কোনো কোনো না কোনো সংগঠনের সাথে সম্পৃক্ত রাখা এবং পারিবারিক মূল্যবোধ সামাজিক মূল্যবোধ দিয়ে বাচ্চাদেরকে বড় করা আর নিরাপত্তা নিশ্চিতে পুলিশি ও গোয়েন্দা তৎপরতা বাড়ানো হয়েছে জানান জেলা পুলিশ সুপার জুন মাসে আমরা দেখছি যে এই সংখ্যাটি বৃদ্ধি পেয়েছে জুন মাসে নয়টি হত্যাকাণ্ড সংঘটিত হয়েছে প্রবণতার যে বিষয়গুলো সেগুলো মাথায় রেখে আমরা বিভিন্ন জায়গায় কৌশলগত ভাবে আমরা বিভিন্ন ব্যবস্থা নিচ্ছি বগুড়ায় দুই সালে উননব্বইটি ও দুই সালে সাতাত্তরটি হত্যাকাণ্ড সংগঠিত হয় সঞ্জু রায় দেশ টিভি বগুড়া সংবাদ দুপুরে আরো থাকছে মাতৃভূমিতে ফিরল টি টোয়েন্টির বিশ্ব চ্যাম্পিয়ন ভারতীয় ক্রিকেট দল সংবর্ধনা অনুষ্ঠান সন্ধ্যা সাতটায় মেহেরপুর কুষ্টিয়া আঞ্চলিক মহাসড়কের নির্মাণ কাজে উঠেছে অনিয়মের অভিযোগ একদিকে চলছে নির্মাণ কাজ অন্যদিকে দেখা দিয়েছে ভাঙন ছয়শো তেতাল্লিশ কোটি টাকা ব্যয়ে নির্মিত এই সড়কের কাজ শেষ না হতেই ভাঙনের সৃষ্টি হয়েছে মেহেরপুর অংশের বিশ থেকে পঁচিশটি স্থানে স্থানীয়দের অভিযোগ নিম্নমানের উপকরণ সামগ্রী দিয়ে সড়ক তৈরির কারণেই ঘটেছে এমন ঘটনা যা জানিয়ে ক্ষুব্ধ স্থানীয়রা নাহিদ হাসান তিতাসের রিপোর্ট ৬৪৩ কোটি টাকা ব্যয়ে মেহেরপুর কুষ্টিয়া আঞ্চলিক মহাসড়কের প্রশস্তকরণ ও সংস্কার কাজ শুরু হয় দুই সালে যা শেষ হওয়ার কথা রয়েছে দুই সালের নভেম্বরে তবে কাজ শেষ হওয়ার আগেই সড়কের বিভিন্ন স্থানে দেখা দিয়েছে ভাঙন গত দু এক দিনের সামান্য বৃষ্টিতেই উঠে গেছে কার্পেটিং দেখা দিয়েছে মেহেরপুর অংশের বিশ থেকে পঁচিশটি স্থানে ভাঙন রাস্তার যে কাজ করছে সে মাটিতে সব ঢেসকি চলে যাচ্ছে রাস্তার সাইডে কোনো মাটি নাই কোনো নাই একটা বৃষ্টির কারণে আমরা দেখছি সড়ক ভেঙে যাচ্ছে স্থানীয়দের অভিযোগ ঠিকাদারি প্রতিষ্ঠানের অনিয়ম ও নিম্নমানের উপকরণ সামগ্রিক দিয়ে সড়ক তৈরির কারণেই ঘটেছে এমন ঘটনা জানিয়ে ক্ষুব্ধ তারা রাস্তার কাজ সঠিক হয়নি সাইডে মাটি না থাকলে বল না থাকলে কি দেউ থাকবে অনেক নিম্ন ইট দিয়ে এই রাস্তাটা তৈরি করা হয়েছে মাটিতে ঠাসেও নেই কিছু না উপরে উনি খালি পিচ ঢালি যায় আর সড়ক নির্মাণে অনিয়মের অভিযোগ অস্বীকার করে জহিরুল কনস্ট্রাকশনের এই ঠিকাদার বলছেন বৃষ্টির কারণেই এমন ঘটনা ঘটেছে যা পুনরায় সংস্কার শুরু করেছেন তারা নিয়মমাফিকভাবে কাজ হইছে এবং এখানে কোনো নিম্ন কোনো কাজ হয়নি যদি বৃষ্টি হয়েছে হয়তো ড্রেন কাজ হয়েছে বা জায়গায় হয়তো মাটি একটু ভেঙে গেছে সেগুলো তো আবার আমরা চলমান আছে কাজ চলছে তবে সড়ক ও বিভাগের কর্মকর্তারা বলছেন ঠিকাদারি প্রতিষ্ঠানের লোকজনদের সাথে নিয়ে স্থানগুলো পরিদর্শন করেছেন তারা দ্রুত সংস্কারের নির্দেশও দেওয়া হয়েছে তাদের আমি সংশ্লিষ্ট যে ঠিকাদার ছিল সেই ঠিকাদার নিয়ে আমি গতকালকে গেছিলাম সাইটে ওখানে কয়েকটা জায়গায় বেশ মানে গর্তের সৃষ্টি হয়েছে সেটা আমরা দেখেছি তারা সেগুলো মেরামত করে দেবে এবং কাজ চলমান আছে ছয়শো কোটি টাকা ব্যয়ে নির্মিত এ সড়কের কাজ শেষ না হওয়ার আগেই এমন ভাঙনে প্রশ্ন উঠেছে ঠিকাদারি প্রতিষ্ঠানের কাজের মান ও তদারকের দায়িত্বে থাকা সড়ক বিভাগের ভূমিকা নিয়ে দাস দেশ টিভি দেখছেন সংবাদপুর দেখছেন সংবাদপুর পাহাড়ি ঢল আর বৃষ্টির পানিতে রাস্তাঘাট তলিয়ে আবারও বন্যা পরিস্থিতি সৃষ্টি হয়েছে কুড়িগ্রাম এবং জামালপুরে এতে চরম ভোগান্তিতে পড়েছে লাখো মানুষ এদিকে পানি কমতে শুরু করলেও সুনামগঞ্জ ফেনী রাঙামাটি মৌলভীবাজারে ও লালমনিরহাট অঞ্চলের মানুষ রয়েছে দুর্ভোগে সহকর্মীদের তথ্যচিত্রে সালমা জাহানের ডেস্ক রিপোর্ট ব্রহ্মপুত্রের পানি চিলমারি পয়েন্টে উনষাট সেন্টিমিটার নুনখাওয়া পয়েন্টে একান্ন সেন্টিমিটার এবং হাতিয়া পয়েন্টে পঁয়ষট্টি সেন্টিমিটার বিপদসীমার উপর দিয়ে প্রভাবিত হয় অবনতি কুড়িগ্রামের বন্যা পরিস্থিতি পানিতে তলিয়ে গেছে আমন বিস্তলা পাট ও মৌসুমী ফসলের ক্ষেত সহ কাঁচা পাকা সড়ক পানিবন্দি অন্তত জেলার তিরিশ হাজার পরিবারের নব্বই হাজার মানুষ থেকে আমরা যে খুব কষ্টতে আছি পানির মধ্যে খাওয়া দাওয়া নাই গরু নিয়ে খুব যেতে মধ্যে এদিকে রাঙ্গামাটি বাঘায় ছুঁতে পাহাড়ি ঢলে পানিতে ডুবে যায় কাঁচালং সরকারি কলেজের পরীক্ষা কেন্দ্র এতে কেন্দ্রটিতে স্থগিত করা হয় বৃহস্পতিবার এইচএসি পরীক্ষা এদিকে জেলার বিভিন্ন এলাকায় সড়ক তলিয়ে বাড়ি ঘরে ঢুকেছে পানি যমুনা নদীর পানি বিপদসীমার উপর দিয়ে প্রবাহিত হয় জামালপুরের ইসলামপুর দেওয়ানগঞ্জ ও মাদারগঞ্জ উপজেলা বারোটি ইউনিয়নের নিম্নাঞ্চলে পানি ঢুকেছে এতে চরম দুর্ভোগে পড়েছে দুর্গতরা আমার বাড়ির চার সাইডে পানি বারানের গোসা নাই নেয়া গরু বাসন নেয়া কোন যায় সরকার তরফ থেকে কিছু কাজ করছে এই কাজ সুনামগঞ্জে শুরুমান নদীর পানি কমলেও এখনো বানের পানিতে দুর্ভোগ তাহিরপুর দুয়ারবাজার শান্তিগঞ্জ সহ নিম্নাচলের অন্তত লাখো মানুষ

এ দুঃখকে আমরা বাসিবই না হয় বৃষ্টি কমলে দুর্গত এলাকাগুলোতে বন্যা পরিস্থিতি উন্নতি হওয়ার আশা বন্যা সতর্কীকরণ কেন্দ্রের নিউজ ডেস্ক দেশ টিভি মৌলভীবাজারে বন্যা পরিস্থিতি নিয়ে বিস্তারিত জানাতে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী সালে এলাহি কুটি সালে বন্যা পরিস্থিতির সবশেষ খবর আমাদেরকে জানাবেন ছেন যে মৌলীবাজারের বন্যা পরিস্থিতির সর্বশেষ খবরটি হচ্ছে গত পাঁচ ঘন্টায় মৌলীবাজারের মনু নদী একুশ সেন্টিমিটার কমে এখন মৌলীবাজার মনু নদীর আট পয়েন্টে বিশ বিপদসীমার বিশ সেন্টিমিটার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে এবং কুশিয়ারা নদীর পানি সতেরো সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে বিপদসীমার এছাড়াও যে জুরি নদী যেটা সে সেটাও একশো সাতাশি সেন্টিমিটার বিপদসীমার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে মলিবাজারের মনু নদীর পানি উজানে ভারী বৃষ্টিপাত না হওয়ার কারণে মনু নদীর পানি কমতে শুরু করেছে এবং শুরু করার পরে মলিবাজারের যে বিস্তীর্ণ এলাকা প্লাবিত হয়েছিল সেই সব এলাকা থেকে পানি নেমে গেছে এবং পানি নামায় মানুষজন গড়ে ফিরে যাওয়ার চেষ্টায় আছে দ্বিতীয়বারের এই বন্যায় মানুষের ব্যাপক ক্ষতি সাধিত হয়েছে বিশেষ করে মৌলিবাজারের যে হাকালুকি হাওড় পাড়ের তিনটি উপজেলা এখন পর্যন্ত নিমজ্জিত প্রায় দুই লক্ষ তিন লাখ চোদ্দ হাজার মানুষ এখন পর্যন্ত পানিবন্দি এবং দুইশো পাঁচটি আশ্রয় কেন্দ্রে আট হাজার আট হাজার লোক এখনও বসবাস করছে বলে আমাকে জেলা প্রশাসক জানিয়েছেন কিন্তু দ্বিতীয় পর্যায়ে বন্যা শুরু হওয়ার পর থেকে এখন পর্যন্ত বানবাসী মানুষের জন্য সরকারি পর্যায় থেকে কোনো প্রকার ত্রাণ সামগ্রী পৌঁছায় নাই এবং সে জেলা প্রশাসনের পক্ষ থেকে কোনো প্রকার ট্রাণ সামগ্রী বরাদ্দ হয় নাই বলে আমরা জেলা জেনেছি মানুষ আছে অত্যন্ত দুর্ভোগের মধ্যে মাত্র এ দিনের ব্যবধানে আবারও বন্যা এই বন্যায় মানুষের যে অবস্থা এই অবস্থায় মানুষের দুর্বিষহ হয়ে উঠেছে কাজকর্মহীন মানুষগুলা অনেকটা অর্ধাহারে অনাহারে বাস করছে এই অবস্থায় মৌলিবাজারের বন্যা পরিস্থিতির একদিকে উন্নতি হলেও হাওর অঞ্চলে বন্যা পরিস্থিতির তেমন কোনো উন্নতি হয় নাই এই ছিল মৌলিবাজারের বন্যার সর্বশেষ খবর সালে আপনাকে ধন্যবাদ দর্শক মৌলভীবাজারের বন্যা পরিস্থিতি জানাচ্ছিলেন আমাদের সহকর্মী দেখছেন সংবাদ দুপুর দেখছেন সংবাদ দুপুর ঘণ্টায় দুশো পনেরো কিলোমিটার বেগে ক্যারোবীয় অঞ্চলের দেশ জ্যামাইকায় আঘাত এনেছে শক্তিশালী সামুদ্রিক ঝড় হারিকেন বেরিল উপকূলীয় এলাকায় জলোচ্ছ্বাস এবং ঝোড়ো বাতাসের তাণ্ডবে বহু বাড়িঘর ও গাছপালা ক্ষতিগ্রস্ত অতি বিপজ্জনক ঝড়কে গুরুত্ব সহকারে নিতে বাসিন্দাদের আহ্বান জানিয়েছেন দেশটির প্রধানমন্ত্রী হারিকেনটি এগোচ্ছে মেক্সিকোর ইউকাটান উপদ্বীপের দিকে লুৎফর রিপোর্টে বিস্তারিত সবকিছুই উড়িয়ে নেয়ার উপক্রম ক্যারিবীয় অঞ্চলের দেশ জামাইকার উপকূলে বুধবার স্থানীয় সময় বিকেলে দুইশো কিলোমিটার বেগে আঘাত হানে সাইক্লোন বেরিল ওই সময় জামাইকার মন্টিকোর বের হিলটন রোলস হল থেকে ক্যামেরায় উঠে আসে ভয়াবহ তাণ্ডব আটলান্টিক মহাসাগরে কয়েক ফুট উচ্চতার জলোচ্ছ্বাস হয় উপকূলে থাকা ছোট জাহাজ ও নৌকাগুলো ডুবে যাওয়ার পরিস্থিতি তৈরি হয় হারিকেনের তাণ্ডবে ক্যারিবীয় দ্বীপটিতে বহু ভবন ক্ষতিগ্রস্ত হয়েছে অসংখ্য জায়গায় গাছপালা ও বৈদ্যুতিক খুঁটি ভেঙে পড়েছে বহু মানুষ বিদ্যুৎহীন বিপজ্জনক ঝড়ে জামাইকায় জারি করা হয়েছে সতর্কতা সকাল ছটা থেকে সন্ধ্যা ছটা পর্যন্ত সান্ধ্য আইন জারি করা হয়েছে সাগরের ঢেউয়ের পানি ও ভারী বৃষ্টিতে বৃহস্পতিবার সকালে জামাইকার লোকালয়ে তলিয়ে যেতে দেখা গেছে ভোগান্তি চরমে পৌঁছেছে জনজীবনে বাড়ছে প্রাণহানি গেল পনেরো বছরের মধ্যে জামাইকায় এটিকে সবচেয়ে বড় ঝড় বলা হচ্ছে আগের দিন কেরিবীয় দ্বীপপুঞ্জের সেন্ট ভিনসেন্ট ও গ্রানাইডান্সের ওপর দিয়ে বয়ে যাওয়ার সময় ধ্বংসযোগ্য চালায় বেরিল ইউনিয়ন দ্বীপে ৯০ শতাংশ স্থাপনা ক্ষতিগ্রস্ত হয়েছে কেমন দ্বীপপুঞ্জে অতিক্রম করে শুক্রবার মেক্সিকোর ইউ কাটান উপদ্বীপে আশ্রে পড়ার পূর্বাভাস রয়েছে ছটির কবির নিউজ ডেস্ক এবার খেলার সংবাদ টি টোয়েন্টি বিশ্বকাপ জয়ী ভারত দেশে ফিরেছে বৃহস্পতিবার স্থানীয় সময় সকাল ছয়টা সাত মিনিটে দিল্লি বিমানবন্দরে অবতরণ করে রোহিতদের বহনকারী বিমান এ সময় তাদের বরণ করে নেয় ভারতীয় ক্রিকেট ভক্তরা দেশে ফিরেই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে দেখা করেন বিশ্বজয়ী ক্রিকেটাররা রিফাত আঞ্জুমের রিপোর্ট উনত্রিশ জন সাউথ আফ্রিকাকে হারিয়ে দীর্ঘ সতেরো বছর পর টি টোয়েন্টি বিশ্বকাপ যেতে ভারত এরপর ঘূর্ণিঝড়ের কারণে প্রায় চার দিন বারবারডোজে আটকে থাকতে হয়েছে তাদের দীর্ঘ ষোলো ঘন্টার লম্বা ভ্রমণ শেষে বৃহস্পতিবার সকালে দেশে ফেরে ভারতীয় দল বিমানবন্দর থেকে প্রথমে দিল্লির একটি হোটেলে যান ক্রিকেটাররা টিম হোটেলে কেক কেটে আনন্দ ভাগাভাগি করে নেন ক্রিকেটাররা হোটেলে বিশ্রাম শেষে স্থানীয় সময় সকাল এগারোটায় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর বাসভবনে যান রোহিত কোহলিরা প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করার জন্য ভারত দলের জন্য চ্যাম্পিয়ন লেখা সম্বলিত নতুন জার্সি তৈরি করা হয় প্রধানমন্ত্রীর প্রত্যেক ক্রিকেটারের সঙ্গে আলাদা করে কথা বলেছেন তিনি নিজেও খেলা দেখার অভিজ্ঞতার কথা জানান ক্রিকেটারদের মোদী আলাদা করে কয়েকজন ক্রিকেটারের পারফরমেন্সের প্রশংসা করেন প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ শেষে রোহিতরা রওনা দেন মুম্বাইয়ের উদ্দেশ্যে সেখানে পৌঁছে বিকাল চারটায় ছাতখোলা বাসে ওয়াংখেরে স্টেডিয়ামে যাবেন রোহিত কোহলিরা সেখানে সন্ধ্যা সাতটায় হবে বিশ্বকাপজয়ী ক্রিকেটারদের সংবর্ধনা অনুষ্ঠান এরাকে ঝড়ের কারণে রোববার থেকে ওয়েস্ট ইন্ডিজের সব বিমানবন্দর বন্ধ থাকায় নির্ধারিত সূচি অনুযায়ী দেশে ফিরতে পারেননি ভারতীয় দল রিফাত আঞ্জুম দেশ টিভি স্পোর্টস ডেস্ক এই ছিল এখনকার সংবাদ পরের বুলেটিন দেখার আমন্ত্রণ রইল এছাড়া দেশটিভির সর্বশেষ সব খবর পেতে ভিজিট করুন www.desh.tv ফেসবুকে আমাদের সঙ্গে যুক্ত থাকুন দেশ টিভি অথবা দেশ টেলিভিশন পেজে এছাড়া সর্বশেষ ভিডিও পেতে ইউটিউবে আমাদের হ্যান্ডেল @desh television অথবা একদমই দেশ টিভি নিউজ লিখে সার্চ করুন ধন্যবাদ